আল্লাহ যেন আমার দুটা চক্ষু অন্ধ করে দেয়। হ্যাঁ তোমার মাইয়া বাড়িতে নাই, ওই মাস্টারের লগে বাটিয়ে লেগাইতেছে। কি কোন এসব? যা কই সত্য কই, মাইয়ার খবর নাও। আপনি চুপ থাকেন তো, কোনখান থেকে কোন কান কথা শুনে আইসা বাড়িতে মাথায় তুলছেন? দেখো, কোন ঘটনা ঘটলে কিন্তু মা মেয়ে দুইটাকে আমি খাদাই দেব। বিয়া দিবার চাই তাতে রাজি না, না বিয়া নাকি জীবনে এক বাড়ি হয়। আই রিতু, কি তুই এখানে কি করতেছস? বসে আছি, দুপুরবেলা গাছের তলায়। এখানে বসানোর জায়গা হইলো? তাহলে কখন বসবো? দেখ, তর্ক করিস না, জলদি বাড়িতে চল। তোর বাপি কিন্তু তোর উপর খেপা আছে। দেখ সোমাইয়া কাণ্ড, হাসতা সজ্জে। আচ্ছা মা, তুমি কথা এখানে খালি বাবার কথা বলো কেন? তর্ক করবি না, চল বাড়িতে চল। চলো। মাস্টার সাহেব কেমন আছেন? জি ভালো। আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। ওহন, আপনি যদি চিন নাও না চিন নাও ভান করেন, আমি আপনার কে ভাইছি নাম? তা অবশ্য ঠিক। শুনেন, আপনার আমার সাথে চিনুন আর কাম নাই। আমি আপনার সাথে আসছিলাম দুইটা কারণে দেখা করতে। বলেন। মনে করছিলাম আপনি বুঝি ভালো মানুষ, আপনার সাথে দুইটা কথা বলবো। আমাকে কি খারাপ মানুষ মনে হচ্ছে? হ্যাঁ, এরকম প্যান প্যান করা মানুষ আমি অসহ্য লাগে একেবারে। প্রথমে এরা মানুষের সাথে আপনি আপনি করে কথা কয়, এরপরে তুমি, আর তারপর ভাবের কথা শুরু। আমি আর শেষ কথা বলবো না। তুমি কি বলতে চাও বলতে পারো। আপনি বলতে যখন মাইন্ড করো তখন তুমি করেই বললাম। খুশি হইলাম স্যার। আমার নাম জোনাকি, আমরা ওই পাড়ায় থাকি, আমার নানির বাড়িতে থাকি। আমার বাপে আমার মায়ের এসে এরা পলা গেছে। তোমার মা ভালো আছেন? ওয়াল্লা, আপনারা তো আসল কথা কইতে ভুলে গেছি। কি রিতু আপা, আপনারা পুষ্কিনী পার যাইতে গেছে অক্ষুনি, তাই নাকি?
আমি গেলাম। এই আমার কথা শুনো। আমার কারোস আমি গেলাম। ও দাদি। দাদি গো। কি রে তোরা কি? ডাক্তার সুস কেন? এই ঋতু জিয়ে কই? কি জানি কই গেছে? কেন? কি দরকার? আমি না সারে যাইতে কইলু। কই? কইবেন পুষ্কুনির পার। আচ্ছা আমি যাই, তুমি পাইলে জলদি জলদি পাঠা দিও। হ্যাঁ কথা কইতেছি তাহলে অসুবিধা হইব, তারপরও আমি আপনারে কই? একটা সংলাপ নিয়ে হইলেও জীবনের সিনেমায় আসব, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও আপনার পাশে এসে দাঁড়াবো। ভেরি গুড, আই এম রিয়েলি হ্যাপি। আমি আর কথা কইতে পারতেছি না, মাথা বিষ করতেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি সুস্থ হন, আপনি অসুস্থ মানুষ, সুস্থ হলে আমি আসবো। আপনি আমার অসুস্থ কইলেন, আমি একটা সুস্থ মানুষ, আমার আপনি অসুস্থ কইলেন, এত বড় অপবাদ আপনি আমারে দিলেন। হাউ ফ্যান্টাস্টিক, আপনি কাঁদছেন কেন? যত অশ্রু আপনি আমার ধরাবেন তত রক্ত আমি আপনার শরীর থেকে ঝরাবো। হোটেল এক্সপ্রেশন, ঠিক এরকম একটি শট আমার ছবিতে লাগবে, ঠিক এইভাবে যে উঁচু হোটেল নটি বয়। ফেলা যাবি কই? ফেলা যাবি কই? তোরে আমি সারুম না। সিনেমা মারাই যাস তো, সিনেমা মারাই যাস। খালি চোখে চোখে আজকে বধু চাচারে দেখতে খাইতেলি আপনার কানে মেশিন কই আছে দেখা থাকতে পারলাম না, যাই যা। আমি বিকালবেলা পুকুর ঘাটে গেছিলাম কিন্তু আপনাকে পেলাম না। আপনি কি আমাকে ডেকেছিলেন? কই ডাকিনি তো। তাহলে কে ডেকেছিল? বধু পাগল হয়ে গেছে। কে পাগল হয়ে গেছে? বধু বধু কে বলেছে তোকে? আলমির বাবার মারার জন্য দাবলা নিয়ে বেড়াচ্ছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। এ পারুন, এ তুই গেলি কবে? আস্তে চুপ কর, মা আছে ঘরে। খালি থাকবে, আগে নিজের বলতে নিজে ঠিক করতে হয়। পাগলের লগে বিশ্বাস নেই, মাথা ফটাইলে ফটাইতে পারে। কোথায় আছে না, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খাই। এ পারুল, এ পারুল তুই কই রে? পারুল ছেলেটা না খুব সরল। আমার মতো সরল ও না, পারুলকে খুব পছন্দ করে, ওরা মনে বিয়ে করবে। আচ্ছা আপনারও কি বিয়ে করতে মন চায়? চুপ করেন। জানেন ওদেরকে দেখতে না আমার খুব ভালো লাগে, চুপি চুপি কথা বলা, চুপি চুপি দেখা করা, কি সুন্দর তাই না? হ্যাঁ
আমারও না সুফি সুফি কথা বলতে মন চায়, সুফি সুফি গান শুনতে মন চায়। আল্লাহ রে, বাবা মনে আসছে। বাবা না মমতাজের গান খুব পছন্দ করে। আমাকে মারতে উদ্যত হয়েছিল, আই এম অ্যান এক্সারসাইজ ম্যান, তাই দৌড়ে পালিয়ে বেঁচে গেছি। বাট ইউর কপাল ইজ খারাপ, কারণ আপনাকে যদি চেঞ্জ করে আপনি দৌড়াতে পারবেন না, রিয়েলি নট। আমার তো মনে হয় অন্য কিছু। কি আমার মনে হয় বধু না, তুমি পাগল হয়েছো। দুলা ভাই, হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, ইটস রিয়েলি স্যাড, আই এম এ ফিল্ম ডাইরেক্টর, ইউর আন্ডারস্টিমেট ইজ নট কারেক্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ব্যাড ব্যাড করিস না, আমি বাড়ি যা, বাড়ি গিয়ে আমার একটু মুক্তি দে, যা ওই গাড়ি ডান দে। চোদ্দা, তোমাকে আমি আমার ফিল্মের ভিলেন বানিয়ে ছাড়ব, আই প্রমিস। এই কথা তুমি আর কোনোদিন কইবে না, বুঝতে পারছো? ফাজিল এইটারও তো দেখি মাথায় সিট আছে, বধু আছিল আধ পাগল আর অহন হয়েছে পুরা পাগল, ভালো হয়েছে, চিকিৎসা করান যাইব। একটু হা করেন তো দেখি। হা করুন কেন, খেলা যেতেছেন না, মিঠাই লই আইছি, মিঠাই খাইবেন। বড় করে হা করেন, এই বল মা ছেলেহান। না না অল্প একটু। আহা একটা খান। এখন মিঠাই যে খাওয়াইলে কারণটা কি কও? কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া কি আমি মিঠাই লইয়া খাওয়া রয়েছি? আজ আমার পার্লারে পয়লা বুনি হয়েছে। কান্দিমু গো, ম্যাডাম কান্দিমু, তোমার আঙ্কেলকে দাও। না আমি পান খাবো না, যাও। ঠিক আছে যাও, পরে খাও। সাইকা বেগম, কি হলো? ডাক মাইরা আবার চুপ করে গেলেন কেন? না থাক, দেখেন আপনার এই সমস্ত ভুরুং বারুং আমার পছন্দ না, বুঝছেন? যা কইবেন সিধা কইবেন। কইছিলাম কি, ওই তোমার পার্লার টার্লার বাদ দাও, সামনে আমি ইলেকশনে খারামো। হনেন যোদ্ধা সাহেব, আপনি ইলেকশনে খারান আর তিন রাস্তার মাথায় খারান, আমার কাছে এর কোনোই ভ্যালু নাই, বুঝছেন? মগর আমার একখান কথা, আমার পার্লারে আমি এস্টাবলিশড কইরা ছাড়ুমি ছাড়ুমি, দরকার হইলে ছয় মাস লোকসান দিমু, তবু আমি নড়মু না। আমি যখন কথা দিছি যে এই গ্রামের ব্যাবাক মাইয়ারে আমি আমার মতো স্মার্ট কইরা ছাড়ুমি ছাড়ুমি, তখন দেখবেন আপনার ইলেকশনের আর ক্যানভাস উনভাস লাগবো না, আমার পার্লারের পাবলিসিটিতে আপনি একেবারে জিততে যাবেন, বুঝছেন? তাইলে আমার আর কিছু কহার নাই। কেলা কইবেন না, কেলা যুক্তি দিয়ে কথা কন না, মাপ যাই হোক তালগাছ আমার। দেখেন আপনার ওই গ্রাম্য সুলুক আমার শোনাবেন না, বুঝছেন? আমি আপনার গ্রাম্য মাইয়া না, আমি এটা থেকে ঢাকার মাইয়া, মনে রাখেন। মনসুর কন দাদা, দেন গাড়ি বাইর কর। কনে দেবেন দাদা? জানি না, বাইর কর। কাইরুন লো
তোমারে লম্বা লম্বা কেশ। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? আসসালামু আলাইকুম আম্মা, খুব গরম পড়ছে, হ্যাঁ কি মনে আছো? কই পেয়েছ, কই পেয়েছ রে, হ্যাঁ কই আসিলে তুমি? এই ছেড়ে দাও, ছেড়ে দাও রে, দেহি ও আমার ছেড়ে কেমনে যায়, ছাড়ো বাবা। এক কল কই আসিলে তুই? আসলে মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে কিনা আমি বলতে পারি না। এখন যেহেতু পাগল, পরিচয় থাকলেও কোনো লাভ হইতো না। মানুষ জনম কেউ খুঁজে পায় কেউ বা হারায় কে রাখে খবর, দুই দিনের এই দুনিয়াতে আসা যাওয়ার পালা, জীবন জুড়ে চলছে শুধু যোগ বিয়োগের খেলা, যোগ বিয়োগ যোগ বিয়োগ, জীবনটা শুধুই যোগ বিয়োগ। পুতুল খেলার ছলে মানুষ জীবন খেলায় মাতে, সুতা কাইটা ঘুটি গেলে নাটাই থাকে হাতে, নাটাই হাতে কান্দে মানুষ, কান্দে মানুষ কেঁদে যায় বেলা, জীবন জুড়ে চলছে শুধু যোগ বিয়োগের খেলা, যোগ।